হঠাৎ করেই যদি দেখো যে তোমাদের পার্টনার আচরণ পরিবর্তন করেছে, খুব বন্ধুসুলভ আচরণ করছে, তাহলে খুশি হয়ে যাওয়ার দরকার নাই। দিস ইজ অ্যালার্মিং ইন দিস সিচুয়েশন, কারণ দেখতেই তো পাচ্ছ যে চারপাশে সবাই ডিভোর্স করে বন্ধু হয়ে যাচ্ছে। সো বলা তো যায় না কখন এসে আবার প্রপোজ করে ফেলে, চলো আমরা ডিভোর্স করি, ভালো বন্ধু হই। হ্যাঁ, কিরণ রাও, আমির খান, তারা ডিভোর্স করেছেন ভালো বন্ধু হওয়ার জন্য। তারপরে আমাদের দেশের মাহি অপু, তারা ডিভোর্স করে ভালো বন্ধু হয়ে গেলেন। তাহসান মিথিলা, তাদের বন্ধুত্বের কথা তো আসলে বলে শেষ করাই যাবে না, তারা তখন বেস্টি। তারপর হচ্ছে কেটস, তার ওয়াইফ, তারা দুজন ডিভোর্স করেছেন, তারা ডিভোর্স করে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছেন। ও মাই গড! সো যারা যারা ম্যারিড, তারা যদি এখন তার ওয়াইফ বা হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড হতে চায়, তাহলে কি তাদেরকে ডিভোর্স করতে হবে? মানে আমার মাথায় কিছু ঢুকছে না, বাট সেটা যাই হোক, তোমরা যারা যারা ম্যারিড তারা তো একটু অ্যালার্ট থাকবেই যে তোমার পার্টনার হঠাৎ করে ভালো বন্ধু হতে চাইছে কিনা। আর যারা যারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, পাত্রপাত্রী খুঁজছো, তো প্রপোজালগুলো খেয়াল করো যে এসে কি বলছে তারা। আমি তো আসলে হাজব্যান্ড চাই না, আমি তো আসলে ওয়াইফ চাই না, চাই একজন ভালো বন্ধু। একটু চিন্তা করে দেখো যে তারা আসলে কি ধরনের বন্ধু চাচ্ছে, বিবাহিত জীবনের বন্ধু নাকি ডিভোর্স করে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে সেই প্ল্যান করছে। সো পরে যাতে আবার না বলতে পারো যে রিফাত আপু আমাদেরকে কোনো টিপস দিল না এই বিষয়ে, সেজন্য আগে থেকে একটু তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। সো ওকে, আজকের মতো টাটা।